কালা উপজেলা তথা সাতক্ষীরা জেলা তথা খুলনা বিভাগে যাদের ফলাফল সহ সার্বিক বিষয়ে সুনাম সমৃদ্ধি রয়েছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালাবাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র শিক্ষার্থীরা যেটি প্রদর্শন করছে সেটি সেই ডিসপ্লের নাম সুনাম হৃদয়ে বাংলাদেশ। হৃদয়ে বাংলাদেশ যারা যারা মাঠের মধ্যে চলে আসছেন তাদেরকে অনুরোধ করছি এবং যারা ডিসপ্লেতে অংশ নেবেন তারাই তো মাঠটাকে ছোট করে ফেলছেন, আপনাদের অনুষ্ঠান আমরা দেখবো কিভাবে। তা আপনারা আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা মাঠের ভেতরে এসে জায়গাটা সংকীর্ণ করে ফেলবেন না, আপনারা মাঠটাকে একটু সম্প্রসারিত করুন এবং একটু সরে সরে যান, ভেতরে কেউ প্রবেশ করার চেষ্টা করবেন না, তাহলে আপনাদের অনুষ্ঠান আপনারাই দেখতে পাবেন না। সবাইকে অনুরোধ করছি মাঠটাকে সংকীর্ণ করবেন না। হৃদয় বাংলাদেশ শিরোনামে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তালাবাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শন করছে। আবহমান বাংলার বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে, ফুটিয়ে তোলা হয়েছে আজকের এই ডিসপ্লেতে। সেখানে আমরা দেখতে পাচ্ছি সেই সাহিত্য যেমন আবহমান বাংলার সংস্কৃতি এবং রাজনীতি সব কিছুই কিন্তু আজকের এই ডিসপ্লেতে ফুটিয়ে তোলা হয়েছে। বাংলার খোকা কেউ হয়েছেন দেখতে পাচ্ছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আমরা যারা কবি আমাদের সহযোগিতা আছেন আনসার ভাইদেরকে অনুরোধ করব শহীদ জননী আমরা আনসার ভাইদেরকে একটু অনুরোধ করব আমাদের একটু সহযোগিতা করার জন্য, কারণ মাঠটা যেভাবে সংকীর্ণ হচ্ছে তাতে করে অনুষ্ঠান সুন্দরভাবে উপস্থাপন করা আমাদের জন্য খুব কষ্টদায়ক হয়ে যাচ্ছে। আপনারা জানেন আমাদের কালাবাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন তাদের ডিসপ্লে প্রদর্শন করবে। আমরা তাদের ডিসপ্লে দ্রুত এবং সময়ের মধ্যে শেষ করার জন্য অনুরোধ করব, সময় কিন্তু 7 মিনিট, আপনারা 7 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবেন। আপনাদের সম্মানিত অভিভাবকবৃন্দ দয়া করে আপনারা মাঠের বাইরে চলে যান, সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে বাইরে চলে আসুন, এবং সর্বোপরি শিক্ষক মন্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ডিসপ্লে যখন শুরু হবে তখনই আপনারা বাইরে চলে আসুন। সম্মানিত শিক্ষক এবং সম্মানিত অভিভাবকের দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে আপনারা মাঠের বাইরে চলে আসুন। সুপ্রিয়া ম্যাডাম সাউন্ড আবহমান বাংলা।